নয় বছরের বাংলাদেশের কোনো প্রান্তে মাহফিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যেটা আজকের মাহফিলে হয়েছে। হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আচ্ছা আমরা মোনাজাত করে বিদায় নিয়ে নিই। তোমরা কি নতুন নতুন এটাতে বসেন, সবাই বসেন। হ্যালো, ওটাও তো সামনে। আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। আসলে আমি মাহফিলটা খুব হিসাব নিকাশ করে নিই, কথাগুলো আমি মোটেও আজকে আপনাদের সামনে বলতাম না। আগুন জ্বলিয়েছে, সব জ্বলছে। বসুন, সবাই বসুন। আরে তোমরা একজন বক্তব্য দাও না। খুব বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করছি প্রথমেই। এটা আমার মাহফিল জীবনের 8 বছর। এবার বছরটা শুরু হওয়ার পরে 9 বছর হলো। 9 বছরে বাংলাদেশের কোনো প্রান্তে মাহফিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যেটা আজকের মাহফিলে হয়েছে। আমি খুব ব্যথিত এবং আমার কোনো মাহফিলে, আপনারা ইউটিউবে দেখবেন, কোনো মাহফিলে আমার যারা মাইক অপারেটর থাকে তাদেরকে কোথাও আমি বকাঝকা করছি এরকম একটা ভিডিও নাই। কারণ সেও তো আমার শ্রোতা, আপনি যেমন শ্রোতা সেও শ্রোতা। এমন হতে পারে আমার সামনে একটা শ্রোতাও কথাগুলো কানে নিবে না, কিন্তু তার পরিবর্তন হয়ে যেতে পারে। আমি অত্যন্ত দুঃখিত যে এই মাহফিলে এই কাজটা তো আর যারা মাহফিলের ইন্তজাম করেছে, যে ভাইটা সুদূর আমেরিকা থেকে বসে বসে দেখছে, তিনি পয়সা দিয়ে কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন সাজিয়েছে। আমাদের পিসাবুজুর কথা বলছিলেন, উনি খুব ধৈর্যশীল মানুষ। ধৈর্যশীল হওয়ার কারণে উনি কিন্তু একটু রাগ করেননি। তো এই লম্বা সময় উনি চুপচাপ এখানে বসাই ছিলেন,
অনেক লোকের আসতেছিল চিন্তা করলো কি রে মাইক তো বন্ধ হয়ে গেছে মাহফিল মনে হয় শেষ তো এই সময়ে জেনারেটরটা অন করা এটা অপারেটরদের দায়িত্ব ছিল তো দায়িত্বটা যা থাকে সে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এটি স্বাভাবিক তো আমার ভাইয়েরা একটু মিস্টেক করে ফেলেছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের আমলের নুকসানিয়াতের কারণে এমনটা হয়েছে আমার কোনো আমলের নুকসানিয়াতের কারণে এটা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সবাই যেন কথাগুলো শুনে যেতে পারে আল্লাহ যেন কবুল করেন মঞ্জুর করেন পড়েন আমিন আমিন